মর্নোসলে গ্রিসের নবম বৃহত্তম কৃত্রিম হ্রদ। রাজধানী এথেন্সের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে 1979 সালে মর্নোস নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে লেকটির জন্ম। প্রায় 15.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই লেকের বিস্তৃতি। এথেন্সের প্রায় 200 কিলোমিটার পশ্চিমে নির্মিত এই মর্নোস বাঁধের কারণে প্লাবিত হয় লেকের পার্শ্ববর্তী কালীয় গ্রাম। 1980 সালে ধীরে ধীরে পানি বাড়তে শুরু করলে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বাসিন্দারা। সেই সঙ্গে গ্রিসের মানচিত্র থেকেও হারিয়ে যায় কালীয় গ্রামটি। চলতি বছরের জুন জুলাইয়ে গ্রিসের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যায়। অতিরিক্ত গরম আর বৃষ্টির অভাবে দেখা দেয় খরা, আর এতেই দেখা মেলে এক ভিন্ন চিত্রের। খরার কারণে লেকের পানি কমতে শুরু করলে পানির নিচ থেকে জেগে ওঠে 45 বছর আগে হারিয়ে যাওয়া কালীয় গ্রাম। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ডোরিদা পৌরসভার মেয়র। তিনি বলছেন, গত 3 দশকেরও বেশি সময়ে এমন পরিস্থিতি দেখেনি কেউ। আসন্ন শীতকালে পর্যাপ্ত বৃষ্টি ও তুষারপাত না হলে পরিস্থিতির আরও অবনতি হবে। Το ξεκίνημα έγινε αρχές του καλοκαιριού, αλλά όχι τόσο έντονο. Όσο περνούσε ο καιρός, άρχισε η λίμνη να κατεβαίνει, να φαίνονται, όπως βλέπετε και εσείς τώρα, τα κομμάτια. লেকের পানি কমতে থাকায় ইতোমধ্যেই বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে আশপাশের এলাকায়। তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক এলাকার কূপ শুকিয়ে গেছে। শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়ছে বনাঞ্চলে, হলুদ রং ধারণ করেছে গাছের পাতা। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় দমকল বাহিনীর প্রধান। অঞ্চলটির ভাইস মেয়র জানান, এবছর লেকের পানির স্তর নেমে গেছে প্রায় 131 ফুট। লেকের পানি কমে গ্রাম জেগে ওঠার খবরে খুব একটা স্বস্তিতে নেই স্থানীয়রাও। তোরা পাজিয়া যে মরিস গালা নীলি পাজি মাজি এলাকা তুই তুমি পারাইলিয়া দক্ষরা তোরা পাজিয়া যে স্নেক সেরা ইলা আমার সিনিহিস্তা ফানি তু হরি অলো মেহে সুবা তো সরি গাছে কিসিয়া তো কাত মেরস পুতান তো তো স্পিট মাস্তা ফানি। এদিকে সংকট নিরসনে বিকল্প জলাধার থেকে পানি সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গ্রিসের পরিবেশ ও জ্বালানি মন্ত্রণালয়। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।